সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে দেশে সরকার ও বিরোধী দল সুবিধা ভোগ করছে। বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগরণী মিলনায়তনে বিক্ষুব্ধ জনতা আয়োজিত দেশব্যাপী সাম্প্রদায়িক হামলার প্রতিবাদ শীর্ষক এক প্রতিবাদ সভায় বক্তারা একথা বলেন। এই সাম্প্রদায়িক হামলায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন ও সাম্প্রদায়িক রাজনীতি বন্ধ করে সহিংসতাকারীদের যথাযথ শাস্তি প্রদান করার দাবি জানান বক্তারা।